একটি ইগোল এবং তীর একটি ইগোল বাতাসে উড়ে বেড়াচ্ছিল যখন হঠাৎ সে একটি তীরের শব্দ শুনতে পেল এবং নিজেকে আহত অনুভব করে ধীরে ধীরে তা মাটিতে পতিত হল এবং দেখছিল রক্ত বের হচ্ছে নিচের দিকে তাকিয়ে যে তীরটি দিয়ে সে বিদ্ধ হয়েছিল এটি দেখতে পেয়েছে যে তীরটি তার নিজস্ব পালকযুক্ত ছিল হায় এটি মারা যাওয়ার সাথে সাথে কাঁদছিল আমরা প্রায়শই আমাদের শত্রুদের নিজেদের ধ্বংসের উপায় দিয়ে থাকি গল্পের শিক্ষা হল আমরা প্রায়শই আমাদের শত্রুদের নিজেদের ধ্বংসের উপায় দিয়ে থাকি